আবু বাকার খুজুর বলছে আলি আবু বাকার খুজুর বলছে আমার ভাই জলদি চলুন এ হলো আমার নবী আমার নবী জলদি চলুন আমার নবী কাঁদছে আব্বা জান আব্বাজান আবু বাকার হুজুর দেরি না করে আলী খুজুর দেরি না করি বাপ এইবার দৌড়ে দৌড়ে চলে গেলে আল্লাহ নবীর কাছে মাস্জিদ আল্লাহর নবীর দিকে তাকালে আল্লাহ নবীর দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে গো আমার বিশ্ব গো আপনি কয়েকদিন বাড়ি যান পাগলেরা সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাক আয় আল্লাহর নবী গো একটা বার আপনি মাথা তুলুন আর সিজদায় পুরি কাঁদবেন না চোখের পানি ফেলবে না নবী একবার মাথা তুলুন আমার নবী বলে আবু তোমরা জলদি করে বাড়ি যা কান্না বন্ধ করতে বলো না আমি কান্না বন্ধ করব না আবু বা কাল্লে আমার গোনা কারুম্বাতির আল্লাহ কি মাপ করবেন না আমার আল্লাহ যতক্ষণ আমার গোনা উম্মতের মাপের সংবাদ না পাঠাবে আমি আমি মাথা তুলবো না আজকে রকমতের নবী কারে বলে বাপ ওরে আমার আব্বা জানে রা ওরা আমার বাজিতপুরের যুবক দোয়ালকা ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা একটুখানি শুনে যান জেনে যা। আজকের কোন নবীর কথা আমি আপনাদের কাছে আলোচনা করছি বাবা আর কোন নবীর কথা শুনতে বলেছি আল্লাহ নবীর পাগল এইবার নবীর পায়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আল্লাহ নবীর ডেকে বলছো আল্লাহ নবী কেড়ে কেউ নবী গভীর নবী গো আপনার কান্না আমি আবু বাকার আমার কলে যাই সহ্য হয় না একটা আপনি মাথা তুলুন নবী একবার মাথা তুলে বাড়ি চলুন আল্লাহ নবী ডেকে আবু বাকার তুমি আর আবার কেমন করো না আমার বাড়ি যাওয়ার কথা বলো না তুমি একবার জলদি করে বাড়ি চলে যাও আবু বাকার রে আমার উম্মাতের জন্য একটা বার কানতে দাও আবু বাকার এই কথা বলার পরে বাপ আবু বাকার খুঁজ আমার নবীর বড় মোহাব্বাত করে আল্লাহ নবীর বড় ভালোবাসেন আবু বাকার কুদু নবীর পায়ে দ্বারে বসে বলে নবী গো আমি আবু আকার বলে দিলাম আমি জীবনে জানি আমার জন্য আমি সব দান করে দিলাম কুরবান করে দিলাম নবী গো আর আপনি দেরি করবেন না একটা বার মাথা তুলুন আপনি বাড়ি চলুন আমি আপনাদের কাছে বলে দেবো বা এই আবু বাকার আবু নেকি কম ছিল না বেশি কতটা নেকি ছিলেন আব্বা আমি বলে নেই আব্বারে ওরে আমার যুবকিরা ও ও আম্মা জানাই শাশির দিকে একদিন নবীকে ডেকে বলেছিলেন নবী গো আকাশে যত তারা আছে নবী এই তারা গুলো গোনা যায় না আল্লাহ নবী মত মতনে কি পৃথিবীতে কারুর আছে আমার নবী এক কথায় বলেছিলেন আয়েশা তোমার সতীন বুবুর আব্বা হজরতে উমারের আছে যেই কথাটা বলেছেন আব্বা আল্লাহ নবীর ছোট বিবি আম্মা জানাই শাসীর দিকা রবি আল্লাহ আল্লাহ নবীর দিকে তাকে মুখটা ছোট করে বলে নবীরের আমার আব্বা আপনার জন্য জীবন বিসর্জন দিয়েছে আমার আব্বার নেকি কি কি থেকে কম নেকি কি একটা আপনি বলুন বলুন আল্লাহ নবীনে কে নাই আমার আদরের কাজটা তুমি কেঁদো না তুমি চোখের পানি ফেলো না তোমার আব্বার নেকির অ্যাকাউন্টটা কি তুমি জানো আসাদে আমি নবী বলে দিলাম খালি ওমারের নেকি না সারা পৃথিবীর লোকের সারা জীবনের নেকি সারা পৃথিবীর লোকের সারা জীবনের নেকি যদি মিজানের দাড়ি পাল্লার একদারে ছাপানো হয় আর তোমার আব্বা আবু নেকি যদি এক রাতের নেকি যদি মিজানের দাড়ি পাল্লার আর একদারে চাপানো গাছ ওরে আই শাক আমি বলে দিলাম তুমি শুনে লাও তোমার আব্বার এক রাতের নাকির পাল্লারটা ফারি হয়ে যাবে আব্বা মনে রেখে দেবে ওই আবু কার খুঁজুন নবীর কাছে বলে নবী গো নেকি সব আপনার জন্য কুরবান করে দিলাম উঠে পড়ুন ওরে ভাইরা নবী কথা বললেন না আমার নবী কালী বলে আবু আকার বাড়ি চলে যাও ওমার খুদুন নবীর কাছে পায়ের বলছে নবী একটুখানি মাথা তুলুন আপনি একটাবার বাড়ি চলুন নবী একবার বাড়ি চলুন নবী আল্লাহ নবী ডেকে যে বাবা ও তুমি আমার আজকে এখানে আর জ্বালিও না ওরি ও তুমি জলদি করে বাড়ি যাও বাড়ি যাও আমার গোনাগার উম্মাতে জন একটাবার আমার কানতে দাও বাবা এই কথা বলার পরে বাপ ওরে আমার যুবকেরা এবার ওমার হুজুর ডেকে বলে নবী গো আমি জীবনে যত নেকি করেছি আপনার উম্মাতে মোহাম্মাদির জন্য আমি ওমার সব কুরবান করে দিলাম আপনি একটাবার মাথা তুলুন নবী একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলা ঈশ দিন আলী আমার নবীর এ দয়ার নবীর হে রাকাল গিরি আমার নবী এ মায়ার নবী হে রাকালগিরি করিতেন রাকাল বলে দয়ার নবী হে পাথর গুলো মারিতে এসে যে আমাল হে দয়ার নবীর হে মায়ামিনা লাল নবীর নামে দর্দ পড়ে হে মুমিন মুসলমান আল্লাহুম্মা হে সল্লি আলা পালালি সেই দিন আমার নবী এ তিমিনবি এ ঢোলার পারে শুয়ে এ নবী এ গরিবী নবী এ ধুলার পারে শুয়ে কে খোদা কেনা গরিবি বলে হে নবীর পানে তাকাইয়ে সে যে আমার এ দয়ান নবীর আবুদুল্লা রিল নবীর নামে দরু দুপরের মোমেন মেন মুসলমান হোম্মা এ সল্লিয়ালঈ

এ বাজিছে দামামা বাদরে আমামা এ বাজিসে দামামা বাদরে আমামা এ শিরুচু করি মুসলমান না যাবানার এ দাওয়াত এসেছে ভাঙা কিল্লা নিশান জোরে কল্লা ইলাহাত ইল্লাল্লাহ الا لہ کی ڈنکا عالم میر بجو آد کملی والے نیر توحیدی کی ڈونکا عالم میر بجو آدیا کملی والے پی پی کے پیالے

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাহফি কলবি ওয়াইদুল্লাহ এ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু আক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আরামের বিচান কাতাই লাতি মেরে আল্লাহ ঘুমকে খারাম করে দে এই তাফসিরুল কোরআন মহাফিলে আল্লাহ আমরা বসে বসে আছি আবার আল্লাহ রে আল্লাহ রাতের বেলা গোনা করেছি আমরা দিনের বেলা গোনা করেছি আপনি দেখেছেন আল্লাহ আপনার অবচর কিছু করতে পারিনি তাই আপনার কাছে এত টুকুন আর আল্লাহ আমাদের পাপী বলে তাড়াবেন না আল্লাহ গোনাগার বলে তুলি সরিয়ে দেবেন না আপনার এক নাম হলো রহমা আল্লাহর র আপনার কার এক নাম হলো রহিম সেই নামে রব আমার কাছে আমাদের আল্লাহ তামাম জিন্দেগির গণা মাফ করে দিয়ে একবার রহমত দরদের কলে তুলিলি আয়া আল্লা এই মজলিসকে আমরা আপনার দরবারে খাদ্ খারাপ পেতেছি আমাদের অনেকের রাব্বার বুকে মাটি দিয়েছি আমাদের অনেকের আব্মার বুকে মাটি দিয়েছি আয়া আল্লাহ এখান থেকে বাড়ি যাব আর আব্বা বলে ডাকা হয় না আম্মু বলে ডাকা হবে না আপনার দরবারে এতটুকুন কারুজ করি আল্লাহ আল্লাহ আমার দরবারে এতটুকুন কাফিল করি আমাদের আব্বা মায়ের কবর যদি আজাব হয় আল্লাহ তাফসিরুল কোরআন মহাফিলের কসিরাই আজাম মাফ করে দিই

এই আপনার কাছে যুগ করি আল্লাহ ওই নবীর দরবারে জামা হবে কিনা জানি না আল্লাহ এই বাংলার থেকে আমাদের দয়ার নবী আমাদের নবীর নুরানি চেহারা স্বয়ং স্বপনে একবার দিদা দিদান করবেন আল্লাহ আমিন আমি আমিন

وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما انتم حريص عليكم بال مؤمنين رف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب একবার চিল্লায় জোরে কনসোবাখান আল্লাহ আর চিল্লায় জোরে কনসা খান আল্লাহ পারা নম্বর এগারো সুরার নাম সুরাতবাও এই সুরাটি মাদিনা শরীফে অবতীর্ণ নাজেল নম্বর একশো তেরো রুখু নম্বর ষোলো আয়াত নম্বর একশো আঠাশ আওয়ার একশো উনতিরিশ আর একবার চিল্লায় সকলে বলেন আল্লাহ আকবর আরো জোরে কন আল্লাহ আকবর সম্মানীয় আজকের জলসার নির্বাচিত নির্ধারিত মনোনীত সুযোগ্য সভাপতি সম্মানী ওলামাই রম আমার সম্মুখে বসে আমার দিনদার পরেশগার মোত্তাকি মুসুল্লি আমার ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালি উপবিষ্ট আমার আম্মি জান বুবু জানো বেটিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই বনেরা হাফেজে কোরআন ওলামাই কেরম গনেরা অল্লার হাজি বান্দা গনেরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুক্রিয়া জাল্লাপাক রব্বুল আলামিন এই তাফসিরুল কোরআন মহাফিলে বসে কিছু বলার এবং কিছু সোনার মতো তৌফি এনায়েত করেছেন আব্বা আমরা সকলেই মিলে সেই আল্লাহ পাকের দরবার একটু শুকরিয়া করি সকলে আওয়াজ তুলে দিন খুলে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার আরো চিল্লাই আপনাদের বলতে হবে প্রশংসা কার করেছেন আল্লাহর প্রশংসা করলে আপনারা বলুন আল্লাহ খুশি কন্যা রেগে যান খুশি তাই আমি আপনাদের কাছে বলবো তাহলে আল্লাহর প্রশংসার আওয়াজ বাড়াবেন না কমাবেন আরে চিল্লে বলুন বাড়াবেন না কমাবেন সকলে আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাকিরন তৈবান মোবারকান ফিহ মাসাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই বাপ আমি কোরআন শরীফের দুটি আয়াত আপনাদের কাছে তেলোয়াত করেছি কোরআন শরীফের এগারো পারা সুরাতু তওবার একশো আঠাশ আবার একশো নম্বর আয়াত আল্লাহ যদি রকম করেন আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারের ভিতরে এই দুটি আয়াতের তফসির করব বাকি মোবারক মার্জি আল্লাহর তো আমি আপনাদের কাছে বলতে চাই বাপ যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলোয়াত করেছি আপনাদের একটু জিজ্ঞাসা করি বলুন এই কোরআনে কি আপনাদের সন্দেহ আছে আরও চিল্লাই সকলের বলতে হবে আছে নাই গোটা পৃথিবীর বুকে কম বেশি সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে তাই না আব্বা তো আমি আপনাদের কাছে বলবো আপনারা বলুন এই সাড়ে চার হাজার ধর্মের ভিতরে কম বেশি তাদের ধর্ম গ্রহণ তো আছে না নাই এই মাইক ম্যান ভাই ওখানে কি বলছেন মাইক যা আছে সুন্দর আছে একদম হাত দেবেন না ওইভাবে থাক আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম আপনারা বলুন এই সাড়ে চার হাজার ধর্মের ভিতরে কম বেশি তাদের ধর্ম গ্রহণ আছে না নাই আছে আমি আপনাদের কাছে বলবো আব্বা কোরআন বাদে যে ধর্ম গ্রহন্থ সমাজের বুকে বিদ্যমান এতে ভুল আছে না নাই আপনাদের কি ডাউট হচ্ছে আপনাদের কি ভয় হচ্ছে আরে চিল্লে বলেন কোরান বাদে যে ধর্ম আছে এর ভিতরে ভুল আছে না নাই আরও চিল্লাই বলেন ভুল আছে না নাই আছে কোরানে ভুল আছে আপনি কোরান খুলে দেখুন কোরান শরীফের প্রথম পারা সুরতুল বাখরার দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বলেন র্যালিকাল কিতাবুলা রয় বাফি দিস কোরআন ইন নো ডাউট আল্লাহ আকবর আরও চিল্লাই বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ নিজে বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই যদি বলা যাবে না সুহান আল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই বাপ তাহলে এই কোরআনের মালিককে গোড আল্লাহ আপনি কোরআন খুলে দেখুন কোরআন শরীফের সাতাশ পারা সুরাতুল ওকিয়ার আশি নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ফিলুম মির রব্বিল আলামিন এরে বিলে শর্ট ফ্রম দি লর্ড অফ দি অল যিনি হচ্ছেন এই ওয়ার্ল্ডের মালিক গোটা বিশ্বের মালিক তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এক আওয়াজ দিয়ে বলতে পারে না সুবহান আল্লাহ আমি আপনাদের কাছে বলবো বাপ সেই কোরআনের আয়াত আমি দুটি আয়াত আপনাদের কাছে রেখেছি তোরান শরীফের এগারো পারা সুর আতুতবার একশো আঠাশ একশো নম্বর আয়াত একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকদ যা আকুম রফুলুম মিন আনফুসিকুম আফি সুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মু মিনি না রৌফুর রহিম আমার আল্লাহ বলে দিনে রেখে পৃথিবীর মানুষেরা শোনো আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল একজন প্রফেক্ট একজন নবী তোমাদের কাছে পাঠিয়ে দিলাম জেনে বলতে পারেন না সোভাখান আল্লাহ উম্মাতের কষ্ট হলে ওই নবীর দিলে কষ্ট হবে এমন একজন নবী যে নবী উম্মাতের জন্য দরদি নবী রহমতের নবী জোরে বলা যাবে না সোভাখান আল্লাহ ওই নবী ইমানদার বিশ্বাসীদের জন্য বড় দয়ালু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওই নবী ইমানদার বিশ্বাসীদের জন্য স্নেহশীল ও দয়ালু যদি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই বাপ যে নবীকে আল্লাহ রহমতের নবী উম্মাতের কান্ডারি নবী করে দুনিয়ায় পাঠিয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব বলুন এই নবীর দাম কম না বেশি আরো চিল্লাই বলেন কম না বেশি বেশি আব্বা আমি আপনাদের কাছে বলতে চাই বলুন এই নবীর আকলাখ চরিত্র ভালো ছিল না খারাপ গোটা বিশ্বের মানুষ যদি বলে আমার নবীর চরিত্র খারাপ ছিল আর আল্লাহ যদি বলে ভালো ছিল কোনটা নেবেন বলেন কোনটা নেবেন আব্বা জানু খাই জানে রা ও যুবকেরা জোয়ান উখাই রাহ ওরা আমার আম্মি জানে শুনে যান আমার আল্লাহ রাব্দুল আল আমি ওরা আন শরীরের গুণ পারা কলামের চার নাম্বার গাত আল্লাহ বললেন ইম্ আলা কুলুক ইন অজিন ওর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য আমি গোটা পৃথিবীর সকলের চেয়ে উত্তম আকলা এবং চরিত্র বান করে দিলাম একবার যেন বলা যাবে না সোবা আল্লাহ আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে গোটা পৃথিবীর সব থেকে উত্তম চরিত্রের মানুষ জোরে বলা যাবে না সোহান আল্লাহ আমি আপনাদের কাছে বলবো বাপ গত কয়েক বছর আগের কথা বলছি আমেরিকা একটা ওই নবীর বিপক্ষে বইবার করেছিল আপনারা জানেন বইটার নাম কি ছিল ইনোসেন্স অফ মুসলিম কি নাম বললাম ইনোসেন্স অফ মুসলিম এই ইনোসেন্স অফ মুসলিম বইটার নায়িকা কে ছিল জানেন তার নাম ছিল লিগার্সিয়া এই ইনোসেন্স অফ মুসলিম বইয়ের ভিতরে আমেরিকা এমন এমন নোংরা ছবি বিশ্ব নবী এবং আম্মা জানদের করেছিলেন এক কথায় মুসলমান দেখলে তার রক্তটা টকবক টকবক করে ফুটবে আমি আপনাদের কাছে বলতে চাই গোটা বিশ্বের মানুষ যদি মানে নবীর চরিত্রও খারাপ গোটা বিশ্বের মানুষ যদি রসুলের এক খারাপ বলে আল্লাহ যেখানে রসুলের চরিত্র উত্তম বলেছে আমি আপনাদের কাছে বলতে চাই যারা আমার নবীর বিপক্ষে বলবে এই সমাজের বুকে তাদের মতো সমাজ বিরোধী লোক আর পৃথিবীতে আছে আর নাই আমি আপনাদের কাছে বলবো বাপ আমার নবী হলেন বিশ্বের এক নম্বর চরিত্রবান যদি বলা যাবে না সোহান আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন আমার নবী উম্মাতের জন্য ইমানদারের জন্য উত্তম আদর্শের নবুনা না আব্বাজান খাই জানে না ও যুবকেরা জনু খাইরা আমার আল্লাহরা পুলালা মি ওরা আনুষ করিবেরা প্ররে এক কুশ পারা সুরাতুল আহাজাবের এ কুশ নম্বার গা আল্লা বললেন লা কদ কানেলাখুম ফি রসুলল্লাহি উসয়াতুন হাসানা অ আল্লাহ বললেন আমি মান্দার বিশ্বাসীদের জন্য আমারও নবীকে আমি দুনিয়াব জমিনে উত্তম দরষের নমুনা করে পাঠালাম আর একবার চিল্লায় জোর কনসুবা খান ওরা আমার আব্বা ও যুবকরা জোয়ানো খাইরা আমার নবী কেমন উত্তম আদর্শ ছিলেন জানেন আমার বিশ্ব জাখানের নবী আল্লাহ নবী খালি উত্তম আদর্শের নবু না না আব্বা আমার দয়ান নবীকে আল্লাহ আজকে রহমতের নবী বানিয়েছিলেন আমার নবী কাল্লা দয়ান নবী বানিয়েছিলেন ভাইরা আমার আল্লাহ রব্বুল কালামিন ওরা আনসরিকের সতেরো পারা চুরাতুল আম্বিয়ার একশো সাত নম্বর গাত আল্লাহ বললেন অমা আর সাল্লা কাইল্লা রহমা আলামিন আমার আল্লাহ বলে দিলেন আমার বিশ্ব নবীকে কামিক আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমতের নবী দয়ানবী করে পাঠিয়ে দিলাম আমার নবীর অন্তরে মায়া দয়া কম ছিল না বেশি আরে চিললে বলতে হবে কম না বেশি অনেক বেশি কতটা বেশি জানেন আব্বা যান আল্লাহ নবী সম্পর্কে যদি আমরা জানতাম আমার নবীর কথা মানতাম আল্লাহ নবী সম্পর্কে আমরা যদি বুঝতাম আব্বারে আমার নবীর কথা ওভারটেক করে চলতাম না ওরে আমার আব্বা ও বাজিত পুরীর আব্বা জানেরা আমার নবীকে আল্লাহ উত্তম আদর্শের নমুনা খালি করেননি আমার নবী উম্মাতের জন্য পথ প্রদর্শক ওরে আমার আব্বারে আল্লাহ নবী তাই নয় আমার নবী কাল্লা রহমতে নবী দয়ান নবী বলেছেন কেমন রহমতের নবী কেমন দয়ান নবী আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন আব্বা আল্লাহ নবী একদিন পরিষ্কার কেতাবের ভিতরে আছে আমার দয়ান নবী মায়ানবী একদিন রাস্তা দিয়ে খেটে যাচ্ছেন যেতি না যেতি একটা ছোট্ট পাখি উড়েছে নবীর কাছে চলেলেন আল্লাহ নবীর কাছে এসে ডাক দিলেন ইয়ার রসুল লখি একাবিওয়ালা নবিগ একটা বার আপনি দাদার আপনার সঙ্গে একটা কথা বলতে চাই আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আবার বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন ডেকে বলছ ছোট্ট পাখি কি কথা তুমি আমার সঙ্গে বলতে চাও অগ নবিগ আল্লাহ প্ররুর তো নবী বানিয়েছে আল্লাহ আপনার রহমতের নবী বানিয়েছে ও বিশ্ব নবী আপনি পিছনের দিকে তাকাল একটা বড় পাখি একটা বাস পাখি ও আমাকে তাড়িয়ে আনছে ও আমাকে তাড়িয়ে আনছে নবী ও আমাকে পেলি আমাকে খেয়ে নেবে ও গো বিশ্ব নবী আল্লাহ তো আপনার দয়ামায় ভরা জীবন বানিয়েছে তাই আমি আপনার কাছে আশ্রাই চাই ও নবী ও তা তোমার খেতে না পারে আপনি একটা বার আমার আশ্রাই দি নবী আল্লাহ আপনাকে দয়ার নবী বানিয়েছে ও হাবিব আপনা আল্লাহ আপনাকে রহমতের নবী বানিয়েছে আমি আপনাকে বারবার করে বলবো ওই পাখিটা আমাকে খাবে আপনি একটু আমাকে লুকিয়ে দিন আমার নবী দেরি না করে আব্বা পাখিটা লুকিয়ে দিলেন হঠাৎ পিছন দিক থেকে বাস পাখি এসে বলছে নবী আমি দেখেছি আপনি পাখিটা বার কর দেন আমি খাবো নবী আমার অনেকক্ষণ খাবা হয় না আমি ওকে তাড়িয়ে তাড়িয়ে এনেছি ও হাঁপ লেগে গেলে আমি ওকে ধরে খাবো আপনি তো রহমতের নবী দয়ার নবী আপনি নবী আপনার ভিতর অনেক দয়া আমার খাদ্যটা আপনি লুকিয়ে রাখবেন না একটু বার কর দেন ছোট্ট পাখিটা ডেকে হচ্ছে নবী আপনি যদি আমার বার করে ওকে খেতি দেন তাহলে আমি জানবো আপনি রহমতের নবী দয়ান নবী না আর বড় পাখিটা ডেকে বলছে নবী আপনি যদি আমাকে খেতি না দেন আমার ক্ষুদা যদি নিবারণ করতে না দেন তাহলে আমি জানব আপনি রহমতের নবী দয়ান নবী না আমার নবী মাঝখানে পড়ে গেছে আব্বা আমার নবী ডেকে হচ্ছে বাস পাখি তোমার খুব খোদা লেগেছে তাই না আব্বাজান আল্লাহ নবীটি বলেছিলে ও বাস পাখি রে আমি ছোট পাখি বার করে দেব না তুমি আমার গায়ের গোস্ত খেতে খেতে চাও ওই জায়গাটার আমি তোমার ওরে নবী গোস্তরে আপনি আমার গায়ের গোস্ত খেতে দিতে চাইছেন তবে একটা কথা বলবো আপনি যখন আমার খুদানি বারণ করতে চাচ্ছেন ও নবী আপনি ছোট পাখিটার বাসাতে চাচ্ছেন তবে আমি আপনার গায়ের গোস্ত খাবো তবে জিউবার গোস্ত খেতে চাই নবী আমি আপনার জিউবার নরম গোস্ত খাব দিন আমার দান নবী আমার নবী দেরি না করে বাপ এইবার জিউবার গস্ত খেতে দেবেন বলে ও বাস পাখি আর তুমি দেরি করবা না তুমি জলদি করে রেডি হয়ে যাও আমি তোমার দেব কেন আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী বানিয়েছে আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না ওরে আবার আব্বার আল্লাহ নবী যেই জিউবাটা বার করে দেবেন ওই সময় ছোট পাখিরা ডেকে বলছে নবী অগনবী গো আপনি জিউবা করে দেবেন না আপনি কবরদার বার করে দেবেন না নবী আপনি আবার বার করে দিন আমার কোনো দুঃখ নেই আমি আপনার কেলেম করবো না নবী হগ নবী আমি আজকেরই বুঝতে পেরেছি আল্লাহ আপনার অনেক দয়ান্নবী নবী বানিয়েছে আবার আল্লাহ নবী দেখে বলেছিলেন ও আজকে ছোট পাখি আমার সামনে তোমার খাবে আমি এটা কেমন করে সহ্য করব হবে না না হবে না আমার চিউবার গোস্তটা আমি ওকে দেব এই ছোট পাখিটি নবী গো আপনার কলেমা শোনাতে হবে ও গো নবী আল্লাহ আপনাকে শেষ নবী বানিয়েছেন আল্লাহবা এবং স্বপ্নবীর নেতা বানিয়েছেন ও গো বিশ্ব নবী আপনার কলেমা শোনাতে বড় কষ্ট হবে আপনার কলেমা শোনাতে বড় অসুবিধা হবে ওগো বিশ্ব নবী আমি বারবার করে আপনার বলবো আপনি আবার বার করে দেন না 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 আমার নবী বললে আমি তোমার বার করব না এইবার রাসূলুল্লাহ জিপটা বার করে দিয়েছে যেই বার করে দিলে আল্লাহ নবী বিশ্ব নবীর বাবা কাছ থেকে ছোট্ট পাখিটা ঘুরে যায় আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে একটা মানুষের সূরা ধারণ করল করলেন বড় পাখির একটা মানুষের সুরাত ধারণ করলেন আমার নবী আমার বিশ্ব যেখানে নবী ওই সময় ডেকে বলেছিলেন বাবা ও পাখিরা তোমরা একটু আগে পাখি ছিলে এখন দেখি মানুষের সুরাত ধারণ করেছ তোমরা কারা তোমাদের একবার পরিচয় দাও আল্লাহর নবী যেই কথাটা বলেছেন বলার পরে ওই দুই দুর্গ কিনা আল্লাহ নবীর দিকে পাখি বলেছিলেন নবী গো আমরা দুইজন আজতে পাকি না ইনি হলেন ফাজকে জিব্রাইল ফেরেস্তা আর আমি হলাম মিকাই আমরা দুইজন আল্লাহর ফারিস্তা ইনি জিব্রাইল আমি মিকাইল ও ভাই জিব্রাইল ও ভাই মিকাইল হঠাৎ আপনারা এরকম করলেন কেন এরকম করলেন কেন

নবীদের নেতা বানিয়েছে আহ আব্বা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন সেই নবীর কথা শুনতে হবে না হবে না আরে চিল্লে বলতে হবে শুনবেন শুনতে হবে না হবে না সেই নবীর কথা শুনতে বলেছেন কে আল্লাহ আপনি কোরআন খুলে দেখুন কোরআন শরীফের সাত পাড়া আপনার কোরআন শরীফের আকাশ পাড়া সুরাতুল হাসরের সাত নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন মা আতা কুম রাসুলু ফখজু এন্ড এভার দি মেসেঞ্জার গিফট ইউ টেক ইট আল্লাহু আকবার আরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ নিজে বলেছেন আমার রাসূল যেটা বলেছে তোমরা সেইটা মানো তোমাদের ভালো হবে যদি বলা যাবে না সোহান আল্লাহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আব্বা আপনারা সবাই বলুন আমার রসুল যে কথাগুলো বলেছেন এর ভিতরে নেকি আছে না নাই আরো চিল্লাই বলেন আছে না নাই এর ভিতরে কল্যাণ আছে না নাই আছে আসলে আব্বা আব্বা আমরা নবীকে চিনিনি আমরা নবীকে বুঝতে শিখিনি আজকে এই জন্য আমাদের এত কষ্ট একা বিশ্ব যদি ভালোবাসি আল্লাহর সঙ্গে বন্ধু হবে না জটবলে হবে না

আমার আল্লাহ কি সুন্দর বলছে ও মোহাম্মদ টু ম্যানকাইন হে নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন ইফি লাভি আল্লাহ আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ যারা আমার সঙ্গে মহাব্বাত করতে চায় এ হাবিব ফলো মি তারা যেন আপনাকে অনুসরণ করে চলে একটু জোরে বলা যাবে না সুখান আল্লাহ এগা নবীর অনুসরণ নবীর ভালোবাসা মানে নবীর নামে দরুদ পড়লাম আর নবীর নামে সালাম পড়লাম হয়ে গেল প্রসিদ্ধ তফসির ইমিনে কাসিরের ভিতরে এসেছে তফসির রুহুল ভিতরে এসেছে তফসির রুহুল ভিতরে এসেছে তফসির আপনার আব্বাসীর ভিতরে এসেছে তফসির দুররে মানসুরের ভিতরে এসেছে তফসির কুরতুবীর ভিতরে এসেছে এক কথায় বিশ্ব নবীকে ভালোবাসা মানে বিশ্ব নবীর সুন্নাতের পায়রাবি করা ঠিক কিনা বলুন আরে চিল্লাই বলুন আব্বা বিশ্ব নবীর সুন্নাতের পাইরাবি করা মানে বিশ্ব নবীকে ভালোবাসা মোহাব্বাত কর আল্লাহ আকবর আর চিল্লাই মানে আল্লাহ আকবর আমার আল্লাহ ডেকে বলছেন হে নবী আপনাকে যারা ভালোবেসেছে আপনার যারা মোহাব্বাত করেছে আমি আল্লাহ বললাম আল্লাহ উই লাভ ইউ আমি আল্লাহ যেন সে আমাকে ভালোবেসেছে জেরে বলতে পারেন না সৌখান আল্লাহ আমার আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে আর আমি আল্লাহ বলে দিলাম অ্যান ইউ ইওর সিন আমি আল্লাহ তাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দিলাম আব্বা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন আমার বিশ্ব নবীর কথা মানার দরকার আছে না নাই আরে চিল্লাই বলতে হবে আছে না না কে বলেছেন মানতে আল্লাহ বলেছেন আমি আপনাদের কাছে বলবো কোরআন শরীফের আটাশ পারা সুরাতুল হাসনের সাত নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা আতাকুম রাসুল ফাখুজু এন্ড হোয়াটসএভার দি মেসেঞ্জার গিভ ইউ টেক ইট আল্লাহ আকবর আরে চিল্লাই বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ নিজে বলেছেন আমার রসুল যেটা বলেছে তোমরা সেইটা মানো তোমাদের ভালো হবে যেটি বলে যাবে না সোহান আল্লাহ আব্বা আমি আপনাদের কাছে বলতে চাই আমার বিশ্বনবী যে কথাটা বলেছে ওই ওই কথার কথার ভিতরে ভিতরে আছে 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 কল্যাণ ভালাই ঠিক বলুন আরে চিল্লাই বলুন আব্বা আমি একটুখানি বলি আমার রসুলের কথার ভিতরে নেকি আছে যদি বলেন কেন এটা হচ্ছে বোখারি মুসলিম শরীফের হাদিস আমার বিশ্বনবী বলেছেন হাক্কুল মুসলিম ইন আলাল মুসলিম কমস দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে পাঁচটা হক কটা বললাম আরে চিল্লাই বলতে হবে পাঁচটা বিশ্বনবী বলেছেন প্রথম নম্বর হক হচ্ছে সালাম তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে তোমরা তাকে সালাম দেওয়া নেওয়া করবে যদি বলা যাবে না তোমরা তাকে সালাম দেবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাপ আমরা তো নবীর উম্মাদ বলে দাবি করি আল্লাহর বান্দা বলে দাবি করেছি একে একটুখানি জিজ্ঞাসা করি বলুন একে আমাদের সকাল বিকাল দুপুর দেখা হলে একটা যুবক আর একটা যুবক এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দেই সবাই দেন এই সালাম কি খালি যাদের দাঁড়িয়ে আছে এরাই এরাই দেবে তাই না হ্যাঁ যারা বুড়ো বুড়ো ব্যক্তি যারা বিদ্ধক হয়ে গেছে এর এরা সালাম দেবে হ্যাঁ সালাম দেবে কি একটা খুজরো আর একটা খুজুরি সালাম সবার জন্য মুসলমান আর মুসলমানকে দেখলে সালাম দিতে হবে রসুলমান আছে এক মুসলমানান আর এক মুসলমানকে সালাম দিলে উভয় দুজনার উপর আল্লাহর রকমত বর্ষিত হয় যেটা বলতে পারে না শুভখানাল্লা আমি আপনাদের কাছে বলতে চাই বাপ তবে মনে রেখে দেবেন খালি রহমত হয় না আমার বিশ্বনবী বলেছেন উভয় দুজনা সালাম যারা বিনিময় করে আল্লাহ ওদের সংসারে রুজিতে বরকত দেন এগা আমি আপনাদের কাছে বলবো খালি আমরা বেটা ছেলে বেটা ছেলে সালাম দেবো আর কোথাও দেবেন না কোথায় দেবেন ভাই গড এখান থেকে বাড়ি যে আপনার স্ত্রীকে যদি সালাম দেন যদি সালাম দেবার সাথে সাথে রসুল বলেছেন সালাম দিলে স্বামী স্ত্রী দুজনা রহমত বর্ষিত হয় যদি বলা যাবে না সোহান আল্লাহ একা বাড়ি যেয়ে দেবেন তো দেবেন তবে দিলে বলো বাপ একটু বলো কঠিন কথা হবে প্রথম কথা বলি না আপনি তো জীবনে সালাম দেননি এখন যদি প্রথমে আজকেরে যেয়ে যদি এই অশুনে যদি সালাম বাড়ি যেয়ে দেন আমাদের মা বোনেদের যেই বাড়ি যে সালাম দেবেন বলতে ওরে বাবারে বড় হুজুর বাড়ি যে বড় হুজুর বলবে না একটু সহ্য করতে হবে পারবেন আম্মা আম্মু আমি বারবার করে বলবো আম্মি খবরদার যেন বলবেন না ঠাট্টা করবেন না একা সালাম দেওয়া কি জোরে বলেন কি সোননাথ উত্তর দেওয়া অজীব সালাম দেওয়া সোননাথ উত্তর দেওয়া অজীব আমি আপনাদের কাছে বলতে চাই বাপ সাবাই কেরাম খুদুররা সালামের ব্যবসা করতেন যদি বলা যাবে না সোখান আল্লাহ আওয়াজ দিয়ে বলতে পারে না সোবাখান আল্লাহ সালামের ব্যবসা করতেন বাড়ির থেকে বার হতেন ফর সালাম দেবার জন্য লহ একবার দেখবেন সমাজের বুকে আমরা কিছু মানুষ আছি বাপ একটা হাজি আর একটা সালাম দিতে চায় না ঠিক কিনা বলুন একটা হাজি অধিক দিয়ে আসছে আর একটা যাচ্ছে উনি একবার হজ করেছে নিউ নিউ হাজি আর ইনি ওল ইনি দুবার করেছে এখন বাপ নিউ হাজি আসছে ওল্ড হাজি যাচ্ছে ইনি দুবার এখন উনি ওদিক যাচ্ছে আর মুখের দিক ফিরে তাকিয়ে দেখে নতুন হাজি আসতেস উনি মুখটা নিচু করে বলছেন মনে মনে ও আমার সালাম দেখ কেন আমি দুবার হাস করি ও একবার আমার দে আর ইনি মনে মনে করছে উনি কথা বলে না যে একবার হস করেছে উনি মনে মনে করছে ও তো দুবার বাসি হয়ে গেছে ওরার কাজ নেই কত বলে না কাজে নেই যা আমি তো একদম নিউ ও আমার দেখ আব্বা দুজনার কোরস হয়ে গেল সালাম হলো না আমি আপনাদের কাছে বলবো এই অহংকার আল্লাহ পছন্দ করে আরে জোরে চিল্লাই বলেন করেন কোরআন শরীফের পাঁচ পাড়া সুরাত নিসার ছত্রিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন ইন্না লাইহুব্ব মান কান মুক্তালান ফাকুরা আল্লাহ নাট ইজ ব্র্যাগরেট বুস্টার আমার আল্লাহও বলে গেছেন নিশ্চয়ই আমি আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করি না ঠিক কি না বলুন আমি আপনাদের কাছে বলবো বাপ পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার করেছিল কে গুড ইবলিস আপনারা তো জানেন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা চৌত্রিশ নম্বর আয়াত ও ইজ কুল্লা লীল মালা ইকাতিস যুদু আমার আল্লা বলে রেখে মালাইকা ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করল না ইল্লা ইবলিস সবাই সেজদা করেছে ইবলিশ সেজদা করিনি আমার আল্লাহ ডেকেছে ইবলিস তুমি সেজদা করলে না কেন কি ব্যাপার আল্লাহ অত সহজ আমি মাথা নত করবো না কেন আমি করবো আগুনের তৈরি আর হ্যাঁ আমি আজকের কিনা আগুন আমার এত শক্তি আছে আমি মাটিকে পুড়িয়ে সাই করে দেয় আর আমি কেনা ওকে বর্ষতা স্বীকার করবো সে করবো আপনি ভাবলেন কি করে কি অহংকার দেখেছেন আব্বা আমার আল্লাহ বলছে আবা অস্তাকবার সে যখন অহংকার করলো বড়াই করলো আমার আল্লাহ বলছে মিনাল কাফিরিন চা আমার দরবার থেকে চলে যা তো সারা জীবনের আমল অহংকারের জন্য বিলীন হয়ে গেল আমি তো শয়তান খাতায় নাম দিলাম আব্বা আমি আপনাদের কাছে বলতে চাই সমাজের বুকে যারা অহংকারী বাদাত করে সমাজের বুকে অহংকার নিয়ে যারা চলে আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে এই লোকদের আল্লাহ সম্মান হানি করে দেয় ঠিক কিনা বলো অহংকার করছেন কোথায় তাকব্বারি করছেন কোথায় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন এই পৃথিবীতে যা কিছু আছে কার আরে চিল্লাই বলতে হবে কার আপনি কোরআন খুলে দেখুন কোরআন শরীফের প্রথম পারা সুরাতুল বাখারার সুরাতুল বাখারার দুশো আপনার একশো বিরাশি নম্বর আয়াত কোরআন শরীফের তৃতীয় পারা সুর আল বাখারার দুশো চুরাশি নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন মাফিস মাফিজ সামাবতী ওমাফিল আর্থ আন্টো আল্লাহ হোয়াটস ওয়েবার ইজ ইন দি খাবেন্স অ্যান্ড হোয়াটস ওয়েভার ইজ ইন দি আর্থ আল্লাহ আকবর আরে চিল্লাই বলুন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দিরা শোনো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সব আমার আর সবার মালিক আমি আল্লাহ যদি বলা যাবে না সোহান আল্লাহ তাহলে এত তাকব্বারি বড়াই কেন বাপ একটু ভালো হতে পারেন না কি জমির গরম দেখাচ্ছে কি অহংকার আব্বাজান আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা কি টাকার গরম দেখাচ্ছে কি ব্যাংক গরম দেখাচ্ছে বাইরে ক টাকার মালিক আপনি হয়েছে এত অহংকার কেন আপনার ভিতরে ওরে আমার আব্বারে এই দুনিয়ার জমিনে যারা টাকার বড়াই দেখিয়েছে পয়সার গরম দেখিয়েছে গদির গরম দেখিয়েছে আপনার সম্পদের গরম দেখিয়েছে আপনার আমি আপনাদের ওদের বাসার গরম দেখিয়েছে মাতো বাড়ির গরম দেখিয়েছে ওরা আবার আব্বার এক আল্লাহ রব্বুল কালামিন তাদের গরমের জন্য এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে জীবনটা মাটি বানিয়ে দিয়েছে এই জন্য বলি বাপ একটু জীবন তৈরি করুন অহংকার করেন না একজন আর দেখলে আগে সালাম দেবেন যদি বলা যাবে না আগে সালাম দেওয়া ভালো না খারাপ আরে জোরে চিল্লে বলেন ভালো না খারাপ আমি বলেছি বিশ্ব নবী বিশ্ব নবী যে কথাগুলো বলেছে এর ভিতরে নেকি বি জড়িত যদি বলা যাবে না সখান আল্লাহ দেখুন হাদিস শরীফ এসেছে আমার বিশ্ব নবী ছোট জামাই হজরতে আলী রদিয়াল্লাহ প্রতিদিন আবু বাকার হুজুরকে আগে সালাম দিতেন যদি বলা যাবে সখান আল্লাহ প্রতিদিন আগে কি মানুষ ছিলেন আহ হঠাৎ দেখা গেল একদিন আলী খুজুর আবু বকার খুজুরকে সালাম দিলেন না আমার নবীর কাছে চলে গেলেন আবু বাকর খুজুর যে বিশ্ব নবীকে সালাম দিয়ে ঝরঝর করে কাঁদছে আহা আবু বাকর খুজুর ছিলেন নরম দিলের মানুষ আমার নবী বলছে বাবা আবু বাকার আবু বাকার তুমি কাঁদছ কেন কি হয়েছে বাবা ডেকে বলেছিলেন নবী ও গো বিশ্ব নবী আমার আজকের আমার ছোট ভাই আলী আমার উপরে রেগে গেছে ও গো বিশ্ব নবী আমার ছোট ভাই আমার উপরে রাগ করেছে কেন কেন ও বাবা আবু তুমি এমন কথা কেন বলছো তুমি কেমন করে এই কথাটা বুঝলে ও গো বিশ্ব নবী আমার ছোট ভাই হজরতে আলী প্রতিনিয়ত আমার দেখলে আগে সালাম দিত ও নবী আজকে আমার কাছকে আমার ছোট ভাই আলি আমাকে আগে সালাম দিলেন না আমাকে আগে সালাম দিলেন না আমাকে দেখে মাথাটা নিচু করলেন ও গো বিশ্ব নবী আমার মনে মনে হয় আলী আমার উপরে রাগ করেছেন গোসা করেছেন ও গো বিশ্ব নবী গো আলী যদি আমার উপরে রাগ করে কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে ওরে আবু বকর আলি তোমার উপরে রাগ করেছিল

খবর দিয়ে দিচ্ছি আলী আলী খুজুর কে খবর দিলেন দেওয়ার পরে আল্লাহর কাছে চলে আল্লাহর নবী ছোট জামাই এসে আল্লাহর নবীকে সালাম দিলেন নবী গো ও বিশ্ব নবী আপনি আমাকে কেন ডাক করেছেন বলছে আলী একটা বাদ তুমি বলো তুমি তোমার ভাইয়ের উপরে কি রাগ করেছো ও আলী তোমার বড় ভাই আবু আকার নরম দিলেন মানুষ নরম অন্তরের মানুষ একবার বলো বলো তোমার ভাই আমার কাছে কাদে আর আমি আবু বাকারের কান্না আমি আবু বাকরের চোখের পানি আমি নবী অন্তরে সয় না এ ডেকে বলেন কা নবী গো কেন আমি কি রাগ করেছি এর কারণটা একবার বলু ডেকে বলছে কেন তুমি আগে আগে সালাম দিতে আর এখন কেন তুমি দাও না তুমি আগে আগে সালাম দিতে আজকে কেন তুমি আগে সালাম দাও নি একবার বলো এই বলার পরে আল্লাহর নবীর পাগল হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা নুগু আ নবীর দিকে তাকে বলেন নবী আমি সালাম দেয়নি তার একটাই কারণ আমি কারণটা একবার শুনুন আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আমি জান্নাতের ভিতরে বেড়া বেড়ি করছি আমি জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছি নবী গো করতে হঠাৎ আমি দেখতে পেলাম সুন্দর একটা সিংহাসন নবী ও এই সুন্দর সিংহাসনটা দেখার পরে ওই সিংহাসনের দিকে আমি তাকালাম আমার চোখটা জুড়িয়ে গেল আমার মনটা মেতে গেল আমি মনে মনে করলাম এই সিংহাসন কে পাবে আর এই সিংহাসনটা এত সুন্দর কেন আমি আর গুটি গুটি পায়ে চলে গেলাম যে আমি দেখতে পেলাম ওই জান্নাতির সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ার জমিনে যে লোকটা আগে আগে সালাম দেবে ওই লোকটা জান্নাতে এই সিংহাসন পাওনা হবে হুজুর আমি চিন্তা করে নিলাম এই সিংহাসনে আমারে বসলে মানাবে না আল্লাহ দেখেন আমি মনে মনে চিন্তা করলাম সকালে ওই সিংহাসনে আমি আলী আমার বসলে মানাবে না আমার বড় ভাই আবু বকারের বসলে মানাবে এই আবু বকর হুজুর আর আলী খুজুর দুজনে কি মার পেটের ভাই এনারা ছিলেন ভাই ভাই কলিমার কলিমার একজন আর একজনের ভিতরে চেতনা দেখেছে এর নাম মুসলমান আব্বা আর আমরা মুসলমান কি মুসলমান একা আমাদের খোদার ভয় আছে যেটা বলেন আছে ভাইরা আবারর আল্লাহ রব্যল খালামীন পরা আনসরিপের চতুর্থ পারা সুরাকাল হিম্রনের এক শদ নম্বর ঘাত আল্লাহ বলে দিয়া আইয় খাল্লে দি না আমানুত্তাকুল্লহা হাকতু কতিহি ওলাতা মুতুন না ইল্লা কনন্তুম মুসলিমু আবার আল্লাহ বলে দিলেন ওই বিশ্বাসীরা আমি আল্লাহ বললাম আমাকে ভয় করার মতো ভয় করো যত ভয় করার তত দূর করো আর মনে রেখে দিও যতদিন তোমরা পুরোপুরি মোমেন মুসলমান না হবে কবরদার জানো তোমরা কবরের ঘরে আসবে না ওরে আমার আব্বা আমি আপনাদের কাছে বলবো বা আমাদের ভিতরে কি খোদার ভয় আছে আছে বাপ আলী খুদুর আবু বাকার খুজুর তাদের ভিতরে কি খোদার হয় আলী খুজুর চাচ্ছে আবু বাকার খুজুর সিংহাসনে বসাবে কি মোহাম্বাদ কি আল্লাহর পাগল হ্যাঁ আর আমরা একই মার পেটে ভাই বড় ভাই আর ছোট ভাই একই মার পেটের ছোট ভাই দুতলা ঘর করেছে একটু গাড়ি বাড়ি করেছে সম্পত্তি করেছে বড় ভাইটা সাত দোকানে বসে লোক ফিট করতেছে আমি কি ভুল বলেছি যে বড় ভাই লোক ফিট করছে লাগে দশ হাজার টাকা দেবো আমাদের ছোটটা রাত্রি গেলি রাস্তা একটু শোভা দিন ঠিক বলিনি বাপ খোদার ভয় আছে জনে বলেন আব্বা আছে আজকে খোদার ভয় নেই বলে এই জন্য বাপ আল্লাহর ভয় নেই বলে আমাদের ভিতরে ইসলাম নেই ডন বি মুসলিম বাই নাম নামখারি মুসলমানের কোনো দাম নেই জোরে বলুন আছে আব্বা জানাব্বাজা ও যুবকেরা জোয়ান খাইরা আমি আপ্রাধীর বলবো আমার আল্লাহ রবুল কালাম ইন ওর অনুসরি দ্বিতীয় পারা সুরা কাল বকারার দুশো নম্বর কাটাল্লা বলে নিয়া আইয়ো খাল্লাভিনা আহ মানোদো কুলুফ সিলমি কাফ ওয়ালা তাত বি উ কুতুহতি সইতন ইম লাকুমা দুগুম ভি আমার আল্লাহ বলে দিলে ও ইমানদার মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঠুকে যাও তোমরা মুসলমান না তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাকেল হয়ে যাও আর আমি আল্লাহ বলে দিলাম দিও মনে রেখে তোমরা যেন শয়তানের কথা মতো চলবে না শয়তানের অনুগামী হবে না শয়তানের কথায় ওটা বসা যেন করবে না কেন কেন লাকুমা আজাবুম নিশ্চয় পৃথিবীর ভিতরে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না সেটা হলো শয়তান ঠিক না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাপ হ্যাঁ আমি যে আপনাদের ইন্ডিয়া থেকে খোকা বাবু এসেছি হ্যাঁ বাড়ি যারা কানে শুনছে ওদের কি শয়তান ডেকে এখানে এসে বসাবে আরও গায়ে হাত বোলাচ্ছে ঘুমো হ গোমচিস দেখেন ঘুমো ঠিক না যে আমি আপনাদের কাছে বলবো বাপ আর এখানে যারা বসে রয় আস্তে আস্তে কালের ভেতরে আস্তে আস্তে ফু দেবে এই বাড়ি যা বাড়ি যাবি না হুজুরের কি ও তো ইন্ডিয়াতে এসে টাকা পাবে তুই কি ভাবে বাড়ি যা শোনা আমি আপনাদের কাছে বলতে চাই বাপ কিন্তু আল্লাহর কোরআন শয়তান মানুষের ভালো দিক দেখিয়ে খারাপ কাজে নিয়ে যায় ঠিক না আব্বা আমি আপনাদের কাছে বলতে চাই এই মজলিসে অনেক আছে দেখবেন অনেক আছে দেখবেন এই কোরআনের কথা শুনতে গেলে ও শরীরের ভিতরটা জ্বলে যায় আছে না নাই যদি বলেন আছে না না আমি আপনাদের কাছে বলবো পৃথিবীর সবথেকে কোরআনের বড় কে ছিল আবু আরে জোরে বলেন আবু জেখল্লা সমাজের বুকে কিছু কিছু আবু জেখল মার্কা লোক আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই সমাজের বুকে কিছু লোক বলে ওই কোরআন পড়ে কি হবে জোরে বলে নাউজবিল্লা। আমি আপনাদের কাছে বলতে চাই বাপ যারা বাড়িতে শুয়ে আছে যারা আমি আপনাদের কাছে বলবো এক ওরা কি ওরা ওরা সারা জীবন বেঁচে থাকবে আমরা যারা এখানে বসে আছি আমরা সারা জীবন বেঁচে থাকবো হ্যাঁ যারা রাস্তায় দাঁড়িয়ে আছে এরা সারা জীবন বেঁচে থাকবে সবার মত্ত হবে না জেট হবে না একা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে

এই দুটি যা দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমারই গোলামি করার জন্য ঠিক না না দেখার জন্য। ভারতের কিছু চ্যানেল এই বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করছে ঠিক কিনা আর আমার আজকে মুসলমান ওর পাগল জি বাংলার পাগল আমাদের মা বুনির আছে বাপ কিরণ মালা তো এখন বন্ধ ওরে বাবা আমি কালীগঞ্জের দিগার কথা বলছি আজকে আমরা কি মুসলমান হয়েছে একটু দেখেন আমাদের কি খোদার ভয় আছে বাহ একটুখানি চিন্তা ভাবনা করলে বুকে হাত দিয়ে বোঝা যাবে জোরে বলেন যাবে না হ্যাঁ জোরে কথা বলেন যাবে না আসলে আমরা তো বুঝিনি চিন্তা করি নে ফেকের করি নে এই জন্য আমরা বুঝি না আব্বা এই কালীগঞ্জ সাতক্ষীরা কালীগঞ্জে গতবারের কথা বলছি আমাকে একজন এসে বলতে হুজুর আপনাদের ইন্ডিয়া থেকে দুটো বড় বড় মেহমান আসবে আমি বলছি ভাই বড় বড় মেহমান মানে বড় বড় মেহমান হুজুর সরেন ওই বড় বড় মেহমান দুটোর টাকা দিতে হবে চোদ্দ লাখ আমি ডেকে বলছি ভাই ইন্ডিয়ায় তো এত বড় বক্তা নেই চোদ্দো লাখ তোর ক্ষুধুর চোদ্দো লাখ হ্যাঁ তো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার দিনিক হয়ে যায় তার কাছে চোদ্দো লাখ হ্যাঁ কি ই এত বড় বক্তা হ্যাঁ আমার মুখের দিক টাকিয়ে বলতে খুচুর কিছু যদি মনে না করেন বক্তা দুটো নাম বলবো মেঘবান দুটোর নাম বলবো আমি বলছি বাবা একটু বলো দেখি শুনি আমার মুখের দিক টাকিয়ে বলতে খুজুর কিরণ মালার কটকটি স্থায়ী সমাজ অবাক আজকে মুসলমান আমরা কোথায় খোদার ভয় আছে বাপ আমি শুনেই বলেছি খোদা যেদিন আসবো ওই দিন গজব দিস আল্লাহ আমি মোসাফির খালাতে বলছি আল্লাহ একটু গজব দিও এই দোয়া করে দিছি এখন বাপ তার কিছুদিন পরে এসে বলতে খুদুর সত্যিকারের গজব নেই বল দু মিনিট হতে পানি মাস শুরু কিরণমালার কটকটি কাপড় হচ্ছে আব্বা আমি হাসির কথা বলছি নে বাস্তবিক বুকে হাত দিয়ে বলুন আজকের একটা কোরআনের মজলিসে আপনার কাছে টাকা চাইতে গেল আপনি দশ টাকা দেবেন তাও আবার টাকা দেখে দেখে ঘষে ঘষে ছিঁড়ে ফেলবেন দশ টাকা দিতে হবে দশ টাকা আর ওখান ছিল পাঁচশো টাকা টিকিট মেয়েরা বলতে ছাগল বিক্রি করতে যাবো বলতে স্বামী দেবে না ছাগল বিক্রি করবার আর যত কষ্ট হয় আল্লাহর মসজিদে দিতে গেলি তাই না বাব আব্বা খোদার ভয় আছে আব্বা জান ও যুবকেরা জোয়ান খাইরা আমি আপরাধীর কাছে বলবো বা এই জন মুসলমান যদি সতে হয় হবার মতো মুসলমান হয়ে যাক ওরে আমার আব্বা তারা পূর্ণাঙ্গ মুসলমান যারা হবে আমার আল্লাহ রাব্বুল আন আমি ওরা আন শরীফের ন পারা সুরাতুল আনফালের দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ইম্নামাল মুক মিনুন

আল্লাহ বলছে পূর্ণাঙ্গ মোমেন যারা হবে তাদের কাছে আমি আল্লাহ আমার কথা উপস্থাপন করার সাথে সাথে আমারই ভয়ে অন্তরটা থর থর করে কাঁপবে ওরে আমার আব্বা ওরে যুবকিরা জোয়ানকাইরা আমি আপনাদের কাছে একটু বলতে চাই আল্লাহর ভয়ে যাদের ভিতর আছে ওরে আমার আব্বা তারা কি জীবনে বেনামাজি হতে পারে ওরে আমার ভাইরা আল্লাহর কয় যাদের ভিতরে আছে আপনারা একবার বুকে কাঁপ দি বলুন আব্বা ওরা কি জীবনে চুরি চুরি করে আপনার সুদ খেতে পারে ওরে আমার আব্বা রে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বা তারা কি রাস্তায় দাঁড়িয়ে আপনার কি না বাজি করতে পারে ওরে আমার আব্বা আল্লাহর কয় যাদের ভিতরে আছে তারা কি জীবনে আপনার দাড়ি কাটতে পারে ওরে আমার আব্বা রে আল্লাহর ভয় তাদের ভিতর আছে বাপ আজকে ছোট ভাই মরে গেছে ছোটবার দুটো ছোট ছোট ছেলে আজকে বড় ভাই চুরি করে সম্পত্তি লিখে নিতে পারে পারে হ্যাঁ এসবগুলো আমরা করি 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 যেমন বলেন করি আমার अब्বা ও যুবকিরা জোয়ানো খাইরা আজকের কার লাগিয়ে সব করছেন ভাই আজকে কিয়ামতের আমি আপরাধীর কাছে বলি যাচ্ছি মনে রেখে দেবে কিয়ামতের মসিবতির দিন যেদিন কেউ কারুর হবে না আব্বা যে ছেলের জন্য আপনি দুনিয়ার জমিনে আজকে রাতের বেলা আপনার দিনের বেলা চুরি ডাকাতি করছেন সুদ ঘুষকে আপনার ছেলেকে বড় করে রেখে যাচ্ছেন কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে যাচ্ছে

ঘুষ খেয়েছে এরা কি একটা বা আপনার জন্য কই রাতের বেলা একটা কি বলবে ও কাদরে ছেলেরা তোদের আব্বা অনেক কষ্ট করেছে তোদের আব্বার একটা দিন মাটি দেওয়া হবে না বলবে যেই তোর বাপ অনেক কষ্ট করে ঘর তৈরি করেছে একদিন রাখ রাখবে বাপ

আমার আল্লাহ বলে দিলেন ও মালদার মুসলমানেরা তোমার বিবির মহাব্বাতে পড়ে তোমার গাড়ি বাড়ির মোহাব্বাতে পড়ে জমি জায়গার মোহাব্বাতে পড়ে আমি আল্লাহ যদি আমার ভুলে যাও আমি আল্লাহ মার জিকির ভুলে যাও আমি আল্লাহ মার নামাজ যদি ফুলে যাও ও বান্দা বান্দিরা ওই মানদার মুসলমানেরা আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও তোমাদের দুনিয়া এবং কাকেরা দুটুই নষ্ট হয়ে যাবে ওরে আমার আব্বা তাই আমি আপনাদের কাদরের খোকা বাবু আমি আপনাদের হাত ধরে বলবো না আব্বা আমি পায়ে হাত দিয়ে বলে যাই মনের কে দেবে আজকে যাদের জন্য নামাজ পড়তে পারে না ঠিক মতো যাদের জন্য চুরি করছেন চিন্তাই করছেন এরা আপনার চোখ দুটো বুঝে গেল রাত বারোটার সময় আপনি মারা গেছেন বাপ রাত বারোটার সময় মারা গেছেন বিবি গায়ে হাত দিয়ে বলে স্বামী আপনার কোন কথা নেই বাদ তারা নেই উনি আবার আব্বারে ওই বিবি এবার বারবার করে ডেকে দেখলেন আপনি কিন্তু মারা গেছেন বিবি উঠে বলবে ও কাদরের ছেলে আব্দুল্লাহ একবার ওর তোর বাপ যে মারা গেছে আর দেরি করা যাবে না তোর বাপের কি কাজ কি মারা গেছে তোর বাপের খাটের উপর থেকে নামিয়ে মাটিতে শুবিয়ে দে কার জন্য করছেন এত একটু বুঝুন একটু চিন্তা করুন একটু চিন্তা করুন একটু ভাবুন কার জন্য নামাজ কাজা করছেন কার জন্য সুদ খাচ্ছেন কার জন্য সমাজের বুকে মানুষের কাছে রাখা জানি বদনামাই গুন্ডামি করছেন মাস্তানি করছেন একটু ভেবেছেন একটু ভাববেন না চোখ দুটো বুঝে গেল হয়ে গেল ওরে আমার আব্বা আপনার জন্য পাগল আর যে বিবির জন্য আপনি ছিলেন পাগল উভয় দুজনার পাগল আমি দেখলে মানুষ পাগল হয়ে যেত আপনি আপনার বিবির না দেখলে থাকতে পারতেন না আপনার বিবি আপনার না দেখলে থাকতে পারতো না বা আজকে রাতের বেলা যেই মারা গেছেন ওই সময় বিবি ডেকে বলে ও কাতরে ছেলে রে আজকে আর দেরি করবি না বা তোর বাপের লাশটা নিচে একবার সুবিধ দে ওরে আমার আব্বা আজকে সাদের খাট

খুলে নে বাপ ডেকে বলে বাবা ও ছেলেরা আর দেরি করবি না তোর আব্বার গলায় তিন করি ওজনের এক টাকা ওই খাটটা ও খুলে নে ওরে আবার আব্বারে মাটিতে আপনার শুবিয়ে দেবে আর আপনার কিনা আপনার গায়ের পোশাক নামি দামি পোশাক খুলে সাদা একটা কেতা গায়ে দিয়ে দেবে সারাটা ওরা ভালো জায়গায় থাকবে বাপ আর আপনার কাটাতে কবে মাটিতে ভালোবাসা কোথায় গেল যে যে মেয়ে আপনার বিবির কথা শুনে কথা শুনে আপনার মাকে আপনি গলা ধাক্কা দিয়েছিলেন আপনার বাপকে আপনি খেতি দেননি হ্যাঁ বাপ দুটা একটা স্বামী স্ত্রী দেখবেন বিশাল ফুলন দেয় হ্যাঁ ফোনে ফোনে স্বামী বিদেশে রয়েছে বউ ডেকে বলতে দেখো আমি তোমার না দেখলে না আমার জাহানটা পাকুম পুকুম করে আমি থাকতে পার নে একটু বাড়িয়ে শু তিন একটু তাড়াতাড়ি বাড়িয়ে শু আমার স্বামী ওই রকম কায়দায় বলে দেখ আমি প্রতি রাত্রির তো তিনবার করে স্বপ্ন দেখি কি কায়দার ভালোবাসা দেখেছেন এত যদি ভালোবাসে এইবার ওই রাত্রির লোক আসবে আপনার লাশ তো সমানো রেস মাটিতে আশপাশের লোকেরা সবাই দেখে যাচ্ছে আখা, বউ ডেকে বলছে বউ ডেকে বলছে ছেলে আবদুল্লাহ বাবা তোমার বাপের কিন্তু জোখরের বাদি মাটি দিতে হবে রাখা যাবে না রাখা যাবে না আব্বা যাও খবর দাও ছেলেরা সব জায়গায় খবর দাও রাত বারোটার সময় বাপ আশপাশের লোক যারা এসেছিল ওরা দেখে চলে যাচ্ছে ওরা চলে যাচ্ছে আহ এরা চলে যাচ্ছে চলে গেলি এখন আস্তে আস্তে ডেকে বলতে বু একটা কথা তোদের বলবো কি তোর স্বামীর পাশে তুই একা ষাট বছর কাটিয়েছিস পঞ্চাশ বছর কাটিয়েছিস একই খাটে একই কম্বলের ভিতরে আর আজকে তুই একটারা তোকে চৈকি দিতে পারবি না চইকি দে পাহারা দে দিচ্ছে সব সুখ তোর জন্য নিপাত করে দিয়েছে আর একটা রাত তুই তোর ও পাহারা দিতে পারিস নে আমরা থাকবো কেন বউ তখন ডেকে বলছে ও ওর দিক তাকাচ্ছে আর আমার বিশাল ভয় লাগতেছ হয়ে গেছে কার জন্যই টাকা করেছে আব্বা জাল ওরে আমার খাইরা ওরে আমার যুবকরা আমি আপনাদের কাছে বলবো বলব এই করে যার বেড়াবেন সাগরে আপনি গা চলবেন আব্বা ওরে আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন এই আর মৌধ কেন বানিয়েছে জানেন আব্বা আমার আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের তিরিশ পারা সুরাত

দেখার জন্য আল্লাহ হোমা ঈসিদিন আরো জোরে জোর বলেন আল্লাহ হোমা হে আলা আলী দয়ানবী মায়ার নবী রাস্তা দিয়ে যায় আর মেঘেরাই সে নবীর মাতায় ছায়া দিয়ে যায় অর বলছো কান্লা আহ কি নবী সেই নবীর আলোচনা করছি বলো মনে আছে তো হ্যাঁ সেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী বানিয়েছে তাই নব্বা সেই নবীর মুখাবাদ করলে ভালোবাসলে নবীর কথা শুনলে আজকের কিনা জীবনটা সুকমায় জীবন হবে যদি বলা যাবে না সো আল্লাহ দয়ার নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে আর যের নবীর মাতায় ও যে ছায়া দিয়ে সে আমার দয়ার নবী মা আমিনার লাল আর নবীর নামে তরু পড়েন ও যে মোমেন মুসলমানো সল্লিয়া على سيدنا وعلى علي

শয়তান আপনার কুপদ গামি করতে পারে না ভুল বলেছি আমাদের মরণের চিন্তা হয় বাপ হয় আমি আপনাদের কাছে বলবো কিছু কিছু যুবক আছে দেখবেন মৃত্যুর কথা বললে মরণের কথা বললে কি বলে জানেন বলতে খুঁজুর এখন তো কুড়ি বছর বয়স এখন মরবো না কথা বললেন না আব্বা আজকে দেখছেন এই পাশে এই দেখছেন না মারা গেছেন একজন মাইয়ের আহ চোখ বুঝে গেছে হয়ে গেছে সব ফুরিয়ে গেল সব ফুরিয়ে গেল আব্বা আব্বা এ যুবকজন আমি আপনাদের খোকা ভাই পাই ধরে বলছে একটু পরিবর্তন হয়ে যান একটু জীবন তৈরি করুন জীবন যদি না তৈরি করতে পারেন আল্লাহর কসম সারাটা জীবন কেঁদে কেঁদে জীবন যাবে কেউ বাঁচাতে পারবে না కౌ <San> పర్వేనా

একটা মা রসুল অপার টক হলো কোরান একবার জোরে বারা যাবে না সোভা খারা আমার নবীকে মানো কোরান আঁকড়ে ধরো জীবন তৈরি হবে ভাব আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন এই যে আমি কোরানের তাপসিল আপনাদের কাছে করছি কোরানের আলোচনা করছি একে কোরানের আলোচনা শুনলে গোনা খয়নে না কী আরে যদি বলেন গোনা খয়নে নে কি

করা হয় যেখানে আমার কোরআনের আলোচনা করা হয় কোরআন পড়া হয় ওরে বান্দা বান্দিরা ওই জায়গাটাই যদি তোরা কোনো ঝামেলা ঝঞ্ঝাট না করে হই না করে চুপ করে বসে বসে যদি কন্তর দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারিস কোরআন পড়া শুনতে পারিস আমি আল্লাহ বলে দিলাম তোদের উপরে একবার রকম বৃষ্টির মতো ঝরবে কোরান কোরআন ইমানদার বিশ্বাসীদের জন্য রহমত না যারা কোরআন মানে এদের জন্য রহমত না না আরে জোরে বলুন রহমত আমার কথা নেবেন কেন কোরআন খুলুন আব্বা যা আমার আল্লাহ রব্বুল কালামিন কোরআন শরীফের আপনার পরিষ্কার কোরআন শরীফের আঠারো পাড়া কোরআন শরীফের পনেরো পাড়া সুরাতুল বাণী সুরাইলের বিরাশি নম্বর আয়াত আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মাখুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর কি মানদার মুমিনেরা আমি আল্লাহ বলে বলে দিলাম যারা তোমরা কোরআন মানো এই কোরআন ইমানদারদের জন্য রহমত এবং ঔষধ করে আল্লাহ পাঠিয়ে দিলেন আর একবার জোরে বলা যাবে না সবা আল্লাহ কাদের জন্য মোমেন যারা কোরআন মেনেছে তাদের জন্য আমার আব্বা তাই আমি আপনাদের কাছে রেখেছি বাপ আজকে আমার বিশ্ব আল্লাহ রহমতের নবী বানিয়েছে আমার নবীকে দয়ার নবী বানিয়েছে বাপ আমার নবীর কথাগুলো যারা আমরা মেনেছি আমাদের জীবন তৈরি হয়ে যাবে যারা মেনেছিলেন ওরা আমার আব্বা তারা দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু হয়ে চলে গেছে আর একবার চিল্লার সোভা খান আল্লাহ ওরে ভাইরে আল্লাহ নবী আমাদের কত ভালোবাসতেন জানেন একটুখানি আপনাদের কাছে বলে যাই আব্বা কোন নবী যে নবী কিয়ামতের দিন আপনার আমার কাছে কেউ হবে না ওরে আমার আব্বা রে আল্লাহর নবী আপনার আমার জন্য খালি ক্রন্দন করবে করবে না আহ ছেলে খাবে মেয়ে খাবে সবাই পালাবে আব্বা সবাই পালাবে ওরে আমার আব্বা আমার নবী কত বড় দয়ার নবী আমি একটুখানি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন বাপ আমার নবী কয়েকদিন খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায় কোথায় আছে আমার নবী এই বলে চিন্তায় পড়ে গেছেন সাহাবায়ে কেরামেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু সব লেগেছে আমার নবীর যদি না খুঁজে পাই এ জীবন আমরা না না এ এই বলে কানতে লেগেছে আব্বা সবাই আল্লাহ আবু বকার খুজুর আর ওমার খুজুর এইবারে দুজন আল্লাহ নবীর খুঁজতে পার হয়েছে খুঁজতে খুঁজতে আপনারা চলে গেছেন জঙ্গলে জঙ্গলের ভিতর দিয়ে খেটে যাচ্ছেন এই জিতি না জিতি বাবা দেখা গেছে জঙ্গলে একজন রাখাল রাখালি করে ওই রাখাল উটগুলো চড়াচ্ছে রাখালের কাছে যে আবহাওয়া কারোমার হুজুর ডেকে বলেছিলেন ও রাখাল ভাই রাখাল ভাই একটাবার বলুন বলুন আমার বিশ্বনবীকে কি আপনি দেখেছেন রাখাল ভাই আমার নবীকে আপনি দেখেছেন আমার নবীকে কি দেখেছেন আর আকাল ডেকে বলেছিলেন ও কাবু কাজকে কুমার তোমাদের নবীকে আমরা তো আমি তো জানি না তোমাদের নবীকে আমি চিনি না তবে একটা কথা বলি শোনো আজকে কয়েকদিন হয়ে গেল আজকে কয়েকদিন হয়ে গেল ওই পাহাড়ের ভিতরে একজন পাগল ওই পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে সেলদায় পড়ে সরজর করে কাঞ্চার কালী বলে আল্লাহ আয় আবার আল্লাহ আমার গোনাগার উম্মাতের উপায় কি হবে আল্লাহ আমার কয়েকদিন ওই পাহাড়ের দায় পড়ে কাঁদে আজকে কেঁদে কেঁদে চোখের পানি ফুরিয়ে গেছে ওই পাগলের চোখের কোনো দিয়ে করে রক্ত জরে যায় পাগল কান্না বন্ধ করে না ওরে আবুবা ওই পাগলের কান্নার এত দাম ওই পাগলের কান্নার এত আজকের দাম আছে ওই পাগলের কান্না শুনে আবার দরাজকি মেজগুলো আবার আজকের কিনা উঠগুলো ওই পাগলের কান্নার সঙ্গে এরা এরা ও কানতে শুরু করেছে এরা খায় না এরা খালি আকাশের দিকে মাথাটা করে এরাও ঝড় করে কানছে এই পাগলটা যে কি পাগল বুঝলাম না আহ আবু বাকার খুজুর বলছে আলি আবু বাকর খুজুর বলছে ভাই জলদি চলুন এ হল আমার নবী আমার নবী জলদি চলুন আমার নবী কাঁচে আব্বা জান আবু দেরি না করে খুজুর দেরি না বাপ এইবার দৌড়ে দৌড়ে চলে গেলে আল্লাহ নবীর কাছে মাস্জিদ আল্লাহ নবীর দিকে তাকালে আল্লাহ নবীর দিকে তাকে ঝরঝর করে কাঁদছে গো ওগো আমার বিশ্ব নবী গো আপনি কয়েকদিন বাড়ি যান না আজকে কিনা আজকে আপনার পাগলেরা সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাক আয় আল্লাহর নবী গো আপনি মাথা তুলুন আর সিজদায় পড়ে কাঁদবেন না আর চোখের পানি ফেলবে না নবী একবার মাথা তুলুন আমার নবী বলে আবু বাকার কুমার তোমরা জলদি করে বাড়ি যা আমার কান্না বন্ধ করতে বলো না আমি কান্না বন্ধ করব না হরে আবু বাকালে আমার গোনাকার উম্মতির আল্লাহ কি মাফ করবেন না আমার আল্লাহ যতক্ষণ আমার গোনাকার উম্মতের মাপের সংবাদ না পাঠাবে আমি আমি মাথা তুলবো না আজকে রকমতের নবী কারে বলে বাপ ওরে আমার আব্বা জানে রা ওরা আমার বাজিতপুরের যুবক কাইরা ওরা আমার মায়েরা বোনেরা বেটিরা একটুখানি শুনে যান জেনে যা। আজকের কোন নবীর কথা আমি আপনাদের কাছে আলোচনা করছি বাবা আর কোন নবীর কথা শুনতে বলেছি আল্লাহ নবীর পাগল এইবার নবীর পায়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আল্লাহ নবীর ডেকে বলছো আল্লাহ নবী কেড়ে বলছো গোবির নবী নবী আপনার কান্না আমি আবু বাকার আমার কলে যাই আর সহ্য হয় না একটা বার আপনি মাথা তুলুন নবী একবার মাথা তুলে বাড়ি চলুন আল্লাহ নবী আবু তুমি আর আমার কেমন করো না আমার বাড়ি যাওয়ার কথা বলো না তুমি একবার জলদি করে বাড়ি চলে যাও আবু বাকারে আমার উম্মাতের জন্য একটা বার কানতে দাও আবু বাকার এই কথা বলার পরে বাপ আবু বাকার খুদ আমার নবীর বড় মোহাব্বাত করেন আল্লাহ নবীর বড় ভালোবাসেন আবু বাকার কুদু নবীর পায়ে তারে বসে বলে নবী গু আমি আবু বাকার বলে দিলাম আমি জীবনে জানে কি করেছি আমার নেকিগুলো আপনার উম্মতি মুহাম্মাদের জন্য আমি সব দান করে দিলাম কুরবান করে দিলাম আয় আল্লাহর নবী গো আর আপনি দেরি করবেন না একটা বার মাথা তুলুন আপনি বাড়ি চলুন আমি আপনাদের কাছে বলে দেবো বা এই আবু আবু নেকি কম ছিল না বেশি কতটা ছিলেন আব্বা আমি বলে নেই আব্বারে ওরে আবার যুবকিরা ও আম্মা জানাই শাশির দিকে একদিন নবীকে ডেকে বলেছিলেন নবীগ আকাশে যত তারা আছে নবী এই তারা গুলো গোনা যায় না আল্লাহ নবী মত মতনে কি পৃথিবীতে কারুর আছে আমার নবী এক কথায় বলেছিলেন আয়েশা তোমার সতীন বুবুর আব্বা হজরতে ওমারের আছে যেই কথাটা বলেছেন আব্বা আল্লাহ নবীর ছোট বিবি আম্মা জানাই শাসীর দিকা রদি আল্লাহ আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলে নবীরের আমার আব্বা আপনার জন্য জীবন বিসর্জন দিয়েছে আমার আব্বার নেকি কি কী থেকে কম নেকি কি একটা বার আপনি বলুন বলুন আল্লাহ নবীনে কে নাই আমার আদরের কাজটা তুমি কেঁদো না তুমি চোখের পানি ফেলো না তোমার আব্বার নেকির অ্যাকাউন্টটা কি তুমি জানো আসাদে আমি নবী বলে দিলাম খালি না সারা পৃথিবীর লোকের সারা জীবনের নেকি সারা পৃথিবীর লোকের সারা জীবনের নেকি যদি মিজানের ডাড়ি পাল্লার একদারে ছাপানো হয় আর তোমার আবু নেকি যদি এক রাতের যদি মিজানের দাড়ি পাল্লার আর একদারে চাপানো গাছ ওরে আই শাক আমি বলে দিলাম তুমি শুনে লাও তোমার আব্বার এক রাতের নাকির পাল্লারটা ফারি হয়ে যাবে আব্বা যান মনে রেখে দেবে ওই আবু কার খুঁজুন নবীর কাছে বলে আমার নেকি সব আপনার জন্য কোরবান করে দিলাম উঠে পড়ুন ওরে ভাইরা নবী কথা বললেন আবার না আমার নবী কালী বলে আবু আকার বাড়ি চলে যাও ওমার খুদুন নবীর কাছে পায়ে বলছে নবী একটুখানি মাথা তুলুন আপনি একটাবার বাড়ি চলুন নবী একবার বাড়ি চলুন নবী আল্লাহ নবী ডেকে বলেছি বাবা মা তুমি আমার আজকে এখানে আর জ্বালিও না ওরি ওবার তুমি জলদি করে বাড়ি যাও বাড়ি যাও আমার গোনাগার উম্মাতে জন্য একটা আমার কানতে দাও বাবা এই কথা বলার পরে বাপ ওরে আমার যুবকেরা আমি জীবনে জন্য আমি ওমার সব কুরবান করে দিলাম আপনি একবার মাথা তুলুন নবী একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ওরে আবার ভাইরা আল্লাহ নবী তবু মাথা তুললেন না খালি বারবার করে ডেকে বলছে আমার আল্লাহ রে আমার গোনাগার উম্মাতে যদি মা আপনার সংবাদ পাই আমি নবী মারা যাব তাও মাথা তুলবো না আল্লাহ

দয়ারণবি মায়ার নব মা আমিনার লাল এ নবী এ মায়ার নব বিহি ও বা শুয়ে আছে ওই যে মারি না খাই অদরিয়া শুকিয়ে যা রেখে দেরি করিস না আর আমি হলাম নবীর পাগল আমি নবিরি দেওয়ানা আল্লাহ রে আলা আলী ওরে আবার আবার ও কির চুয়াল খাই শুনে যা কোন নবী রকমতের নবী আব্বা আমি আপনাদের কাছে সাবজেক্ট আলোচনা করে দেই আজকে কোন নবীর যনে কানে বসাতেน আববারে যে নবী সম্পর্কে আল কুরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন ও আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা শুনেন নাও আমি তোমাদের কাছে একজন রসূল পয়কম্বর পাঠালাম আল্লাহ চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম যে

কে জামাই আছে আলী তাদের কাছে আমরা খবরটা পৌঁছে দেই ও আবাবারেক এই মারদিনা করে ফাতেমার কি ডেকেলের পথে একবার শোন তোমার আব্বার খবর পাওয়া গেছে তবে তোমার আব্বার অবস্থা খালো না খা হাসান আর হোসাইন দেখে বলে আম্মা দেখে আমার নানু কোথায় নানু কোথায় আজকে আবু বাকার আজকে ওমার নবীর পাগলে রাখা আমার নানু কোথায় আছে বলুন এই ডেকে বলেছিল ওরে হাসার আর কোসাইন দেখ নানাকে আমরা বাড়ি আনতে পারিনি তোদের নানা কালি উম্মাতের লাগি কাঁদে তোদের নানার কাছে তোরা চলে যা এবার অ্যাড্রেস বলে দিলেন ঠিকানা বলে দিলেন দেওয়ার পরে আল্লাহ নবী বেশ নবীর ছোট জামাই আলী চললেন ফতেমা তুজ জোখরা চললেন হাসানার আর হোসেন যে বাবা আমার নবীর পায়ের কাছে বসলেন বা বসে ডেকে বলছে আব্বা রেখে ওরে আমার আব্বা জলদি করে আজকে মাথা তুলুন ফতেমা ডেকে বলছে আব্বা মাথা তুলুন ওরে আবার আমি আপনার ছোট মেয়ে ফতেমা আপনি আমার মা বলে ডাকে আমি সেই ফতেমা আমি দুনিয়ায় যে ফতেমার আম্মার আদর পাইনি আব্বা আপনি নিজে আদর করেছেন আব্বা আপনি আমার কষ্ট আপনি সব বুঝতে পারতেন আব্বা ওরে আবার আব্বা রে আপনি কলেন বাপের বাপ আপনি আমার মায়ের মাগ ওরে আবার আব্বা মাথা তুলুন আব্বা যেই বলেছে আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার আতুরি রিকোচ কি পতিভা তুই একটাবার বাড়ি জামা রে আবার গোনাগার উম জন্য কান্তে দে এই বলার পরে খাসানার খোঁসাইন বলতে নানু জাখাল ওরে আমার নানু রে নানু একবার মাথা তুলুন যাই বলেছে হাসানার খোঁচাই রিকো তো শুনে আমার নবী। ডেকে বলছে তিরা রে তোরা বাড়ি যাক আমার একবার কানতে দেখ আমার গোনা গারুম মাতের আমি বড় ভালোবাসি আল্লাহ যদি মাপের সংবাদ না পাঠায় বাড়ি যাব না ভাইরা ছোট জামা আমার নবী আমার নবী আমি আলী আপনি আমার তো বড় খালু আমি বলছি একবার মাতা তুলুন যেই বলেছে আল্লাহ নবী গালিকো এডিকলেন আলী আমার কানতে দাও মাপের সংবাদ দাতে বাড়ি যাব না এইরা আববারে আববারে আমার নবীর আওলাদে রাখা আমার নবীর আজকে কি ফতে ফাতেমা আমার নবীর হাসান আর হুসাইন হরতে আলী কি করেছেন সেজদায় পড়ে গেলেন যে আল্লাহর কাছে বলতে লেগেছেন আল্লাহ যাবে আমার আব্বা আজকে আমার আব্বার আল্লাহ আমার আব্বার উম্মতের যদি মাপ না করেন আমার আও মারা যাব মাথা তুলবো না আমরা মারা যাব মাথা তুলবো না এই বলে কানতে লেগেছে আব্বা এই চোখের পানি ফেলতে লেগেছে সেল দায় পড়ে উনি আবার আব্বার আল্লাহ ডেকে বলেছিলেন ওরে আবার জিব্রাইল চলে যাও আমার নবীর আজকের আমার নবীর নাতি দুটো কাঁদে ফতেমা কাঁদে খদরত আলী কাঁদে আমার নবী বিশ্ব চোখ দিয়ে রক্ত ঝরে যাচ্ছে আমার নবীকে সংবাদ দাও আমি আমার নবীর গো কারার উম্মাদ যারা মৃত্যুর সময় তবা পড়ে মরতে পারবে আমি আল্লাহ তাদের জীবনের গোনা মাফ করে দিলাম ওরে আমার আব্বারের যুবককে রাখা ওরে আমার জুয়ানো খাইরা আপনাদের কাছে বলবো এই জন্য একটুখানি আল্লাহর পাগল মেনে আজকে দুনিয়ার থেকে জীবন জীবন তৈরি তৈরি করে করে রেখে থেকে থেকে যারা গেছে নবীর কথা যারা মেনেছে আল্লাহর সঙ্গে বন্ধু হয়েছে ভাইরা আর আল্লাহর সঙ্গে যাদের বন্ধু হয়ে গেছে আবার আল্লাহ পাক রব্বুল আলমীর কোরআন পিরে 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন্না আউলিয়া আল্লাহি লাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন আমার আল্লাহ বলে দিলেন যারা পরকি তোমার বান্দা হবে আমার ওলি ওলিা বান্না হবে আমার বন্ধু বান্দা হয়ে যাবে আমার মুমিন বান্দা হয়ে যাবে আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া আখেরাতে দুই জায়গায় এদের ভয় না এই আব্বা বলবো একটু একটু জীবন জীবন তৈরি তৈরি করুন করুন আমি সকলের কাছে বলতে চাই জীবন যদি না তৈরি করতে পারেন কোন দাম নেই যেরে বলুন আছে জেরে বলুন আছে আব্বা আমি সকলের কাছে বলবো আল্লাহ আমাদের জীবন তৈরি করার তাও দেন জয়ো বলেন আমির জয়ের বলুন আমির আব্বা যান আব্বা যান আমি আপনাদের কাছে বলবো বা এই দুনিয়ায় কিনা সব পেলে রেখে চলে যেতে হবে আমার সাবজেক্টটা মনে রেখে আল্লাহ আল্লাহর নবী নবীকে যদি মেনে আজকে জীবন তৈরি করে যেতে পারি আল্লাহর সঙ্গে বন্ধু হবে আর আল্লাহর সঙ্গে বন্ধু করলে আমাদের জীবন আল্লাহ আজকে আল্লাহ রব্বুল কালামী কিয়ামতের দিনও সুকমায় বাণী বানিয়ে দেবেন একবার যদি বানা যাবে না সোবা আমি আপনাদের কাছে বলতে চাই ওরা আমার যুবক জোয়ান খাইরা তাই আপনাদের কাছে বলবো আব্বা চোখ দুটো বুঝে গেলে সব চলে গেল কোথায় থাকবে আপনার টাকা কোথায় থাকবে আপনার জমি কোথায় থাকবে আপনার জায়গা ওরে আবার আব্বারে আপনি আলাদের হায়াত দারাজ করে দিন এদের পাশক তো নামাজি বানিয়ে আল্লাহদের নবীর দেশ দেখার তৌফিক ফিক দেবেন আলাদের মসজিদ উন্নতি কল্পের জন্য এই মহাফিল দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহদের নবীর পাগল বানিলিন আল্লাহদের কাল আপনার পাগল বানিলিন যতদিন এরা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরে তার এদের কাত পাতাবে না আল্লাহ নবী ঈদ দেখার তাও আতা করবেন আয় আবার আল্লাহ আল্লাহ ওদের দুদিনের তাফসির হলো কোরো কারণ মোকফিল কবুল করিলিন আল্লাহ কবুল করি লিয়ে যদি একটু সব নাঈদ করেন আল্লাহ দায় নবী আমার মায়ের নবীর দরবারে সমা সমাপ পৌঁছে দি হে আল্লাহ রে আমার নবিরা আওলাদ যেখানে সরিষা গেছে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ হে আল্লাহ আল্লাহ যারা সরিষা পরিমানই মালিয়ে নিরবরগে চলে গেছেন আল্লাহ সকলের রূহ বারে কে সমাপ পৌঁছে হ্যাঁ আমার আল্লাহ এই মজলিসে আমরা যারা হাদ্ দোকানে পিতেছি আল্লাহাদির অনেকের বাপ বেঁচে আছে তো মানে অনেকের তা চেতাপানে আল্লাহ যে মার পেটে একদিন দুদিন না আল্লাহ দশ বারো দিন ছিলাম আল্লাহ মায়ের পেটে কোতলাতে বেরিয়েছি আল্লাহ মায়ের পেটে কত ঘুষো মেরেছিলাম ওই মা জনীর এই হাত দোকানা দে ওই আব্বার এই হাত দোকানা দিয়ে সাদা কাপনের কাপড় পরিয়ে দিয়েছি আল্লাহ দে আল্লাহ নিরমন নগরে শুয়ে দিচ্ছি আর আব্বা বলে ডাকা গায় না আর মা বলে ডাকা হয় না আল্লাহ আপনার দরবারে বলবো এই তাফসিরুল কোরআন দুদিনের তাফসিরুল কোরআন কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ কেমতের মুসিবতের দিন আমাদের না জাতের দরিয়া বানিয়ে সব জানলা বেশি বেশি করে আর তাফসিরুল কোরআন কবুল করে সব বেশি দিয়ে বাপার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিন এই গ্রামে বালা মুসিবত দেবেন না আল্লাহদেরই কালার পরার কত দের দেবেন না আল্লাহ নবীর পাগল এদের বানিয়ে নেবেন আয়া আবার আল্লাহ দে আল্লাহ জানি না দিন কোথায় আমাদের মৃত্যু হবে হ্যাঁ আমার আল্লাহ রে আজরাইল কখন ডাক দেয় তো জানি আল্লাহ আল্লাহ কোন দিন আজরাইল এসে আল্লাহ আমাদের সম্মুখে দাঁড়িয়ে যাবে আর আমাদের কোন কাজ করা কবে না আপনার কাছে বলবো আল্লাহ রে আশাকে রসুল আপনার বন্ধু যতদিন না হতে পারবো আল্লাহ মৃত্যু দেবেন না আয় আল্লাহ আমার যে সব বাইরা হাত দু পেতেছে আল্লাহ ঠান্ডা উপেক্ষা করে এই মজলিসে বসে আছে আল্লাহ বড় পড়ার মতো ঠান্ডা বরফের মতো ঠান্ডা গায়ে পড়ছে তবু বাড়ি যেতে চায় না উঠতে চায় না তাই বলবো আল্লাহ দ্বারা কাজ করি দিন এদের অক বেদি দিন আল্লাহ দেশ আল্লাহ দেখাবে আমার মা বোনেরা আল্লাহ আমি জানে না আল্লাহ হাত দু পেতেছে আল্লাহ আমার মা বোনদের কালার ঠান্ডা উপেক্ষা করে বসে আছে আমার মা বলদের দারাজ করে দিন আল্লাহ সুস্থভাবে সকলের বাড়ি যাওয়ার তাও ফিক দিন আল্লাহ আল্লাহ কবুল করে দিন আল্লাহ যত কাজকে মাদ্রাস আছে মাদ্রাসাকে আপনি কবুল করে লিন এই গ্রামের আজকের বালা মসিবত দেবেন না খাবা পড়ার কষ্ট দেবেন না আসমানের বালা আসমানে তুলি নিন জমিনের বালা জমিনে গেড়ে দিন হ্যাঁ আবার আল্লাহ রে আল্লাহ যতদিন কাজকে গ্রামের মানুষ আল্লাহ মানুষকে আল্লাহ আপনি আপনার পাগল না বানাবেন আল্লাহ এদের দুনিয়াতে ডাক দেবেন না আমিন আমিন ইহাম্মদ রসুল্লাহ